সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা পড়ব কৃষি শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের একটি অংশ। অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত। শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি কামরুন্নেসা, সহকারী অধ্যাপক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। এই পরিচ্ছেদের শিক্ষণফল সমূহ হল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এনজিও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, ইন্টারনেট, কৃষি উপকরণ, বীজ, সার ও কীটনাশক এবং কৃষি যন্ত্রপাতির সরবরাহকারী প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পড়ব ডিএই বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ। আমরা শুরুতে বলেছি ডিএই পূর্ণরূপ হলো ডিরেক্টরেট অফ এগ্রিকালচার এক্সটেনশন। এটা দেশের সবচেয়ে বড় সম্প্রসারণ প্রতিষ্ঠান এবং এটা মন্ত্রণালয়ের আওতাধীন একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাজগুলো আমরা একটু শিখবো। ফসলের নতুন উদ্ভাবিত জাত এবং প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছানো, অর্থাৎ আমরা জানি যে ফসলে অনেক নতুন নতুন জাত উদ্ভাবিত হয় এবং শুধু তাই নয়, আমাদের নতুন নতুন অনেক প্রযুক্তি, টেকসের প্রযুক্তিও আমাদের উদ্ভাবিত হয়েছে। এই নতুন নতুন জাত এবং প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ কাজ। উন্নত জাত, প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহারের জন্য আগ্রহী করা, অর্থাৎ কৃষকদেরকে আমরা উন্নত জাত এবং যন্ত্রপাতি যাতে তারা ব্যবহার করে সেজন্য সেই ব্যাপারে তাদেরকে আমরা আগ্রহী করে তুলব, তাদেরকে মোটিভেশন দিব। দরকার হয় আমাদের তাদেরকে প্রদর্শনী প্লটগুলো দেখাবো, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব ইত্যাদির মাধ্যমে আমরা তাদেরকে মোটামুটি উন্নত জাত, প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহারের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারি। কৃষকদের সমস্যার সমাধান, অর্থাৎ তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি সেই সমস্যার সমাধানও এই প্রতিষ্ঠান দিয়ে থাকে করে থাকে। প্রশিক্ষণের ব্যবস্থা করা, যেটা একটু আগে আমি বলেছি যে প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা তাদেরকে নতুন নতুন উদ্ভাবিত জাত সেটা গ্রহণ এবং সেটা চাষাবাদের ব্যাপারে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি। প্রদর্শনী প্লটের ব্যবস্থা, প্রদর্শনী প্লট বলতে আমরা বোঝাই থাকি হচ্ছে ডেমনস্ট্রেশন প্লট। এই প্লটের মাধ্যমে আমি নতুন উদ্ভাবিত জাত এই প্লটে চাষাবাদ করে সেখান থেকে কীভাবে ভালো ফলন আমরা পেতে পারি, কীভাবে কম সার প্রয়োগ করে বা কীটনাশক প্রয়োগ করে অথবা কীভাবে অল্প পরিচর্যা করে অথবা নিবিড় পরিচর্যার মাধ্যমে কীভাবে আমরা অনেক বেশি ফলন ফলাতে পারি, এই ধরনের যে প্লটে একটা প্রদর্শনী প্লটে এই কাজগুলো করে আমরা যদি কৃষকদেরকে এই প্রদর্শনী প্লটকে দেখাই তাহলে ওনারা দেখে বিষয়টি হাতে কলমে করে তারা কিন্তু প্রদর্শনী প্লটের মাধ্যমে তারা কিন্তু নতুন জাত ব্যবহারের ব্যাপারে উদ্বুদ্ধ হবে বা আগ্রহী হবে। এইভাবে প্রদর্শনী প্লটের মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে নতুন জাত বা উদ্ভাবিত জাত গ্রহণের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারি। গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখা, দিয়েই বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। শুধু তাই নয়, কৃষি বিষয়ক সরকারি যে সিদ্ধান্ত সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকে। কৃষি সংক্রান্ত জরুরি বার্তা, তথ্য, পোস্টার, লিফলেট, পুস্তিকা ইত্যাদি কৃষকদের কাছে তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকে। কৃষির পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের পরামর্শ দিয়ে থাকে এবং সে কৃষি উপকরণ প্রাপ্তিতে সহায়তা করে থাকে। কৃষি উপকরণ বলতে আমরা বুঝি যে কৃষি কাজ করার জন্য আমাদের যে উপাদানগুলো বেশি দরকার তাদেরকে আমরা কৃষি উপকরণ বলে থাকি। তার মধ্যে রয়েছে সার, বীজ এবং কীটনাশক। এই ছিল মোটামুটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ বা ডিএই এর কাজ। এখন আমরা শিখব বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি কি এবং এর কাজ। বিএডিসি এর পূর্ণরূপ হলো বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। কৃষি উপকরণ সরবরাহের লক্ষ্যে 1961 সালে পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন ইএডিসি, পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন বা ইএডিসি নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠা হয়, যা স্বাধীনতার বর্তমান নাম বিএডিসি নামে নামকরণ করা হয়েছে। অর্থাৎ এটা আগে ছিল ইএডিসি, এখন এর নাম দেওয়া হয়েছে হচ্ছে বিএডিসি, অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এর কাজ বা মিশন হচ্ছে গুণগত মানসম্পন্ন বিভিন্ন ফসলের বীজ উৎপাদন এবং সরবরাহ করা,
সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বিএডিসি যেটা করে, যে কৃষকদের মাঝে মানসম্মত সম্পন্ন বীজ সরবরাহ করে থাকে। মানসম্মত বীজ সরবরাহ এবং বীজ উৎপাদন করাই হচ্ছে এর গুরুত্বপূর্ণ কাজ। বেসরকারি পর্যায়ে বীজ শিল্প প্রতিষ্ঠান সর্বাত্মক সহায়তা প্রদান করে থাকে, অর্থাৎ এটা একটা বেসরকারি পর্যায়ে বীজ উৎপাদনের ক্ষেত্রেও তারা কিন্তু সর্বাত্মক সহায়তা প্রদান করে থাকে। কৃষকদের সার্বিক সেচ সুবিধা প্রদান করে থাকে। সেচ বলতে আমরা বুঝি জমিতে কৃত্রিম উপায়ে পানি সরবরাহ করাকে বলা হয় থাকে সেচ, অর্থাৎ কৃত্রিম উপায়ে আমরা যদি জমিতে পানি প্রয়োগ করি সেটাকে বলা হয় থাকে সেচ। কৃষকদের সার্বিক সেচ প্রদানেরও সুবিধা করে থাকে এই বিএডিসি। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের সেচের কার্যক্রম বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করে থাকে। সময় মতো মানসম্পন্ন সার সরবরাহ ব্যাপারে সহায়তা করে থাকে, এবং শুধু তাই না, আপৎকালীন মজুদ হিসাবে সার সংরক্ষণেরও ব্যবস্থা করে থাকে। এই ছিল আমাদের মোটামুটি বিএডিসির কাজ। এরপর আমরা একটা বেসরকারি সংস্থা বা এনজিও সম্পর্কে জানবো। এনজিও এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এটা কৃষকদেরকে সেবা এবং তথ্য দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু এনজিও আছে যারা শুধু কৃষি কর্মসূচি নিয়ে কাজ করে। দেশের অধিকাংশ এনজিওতে কৃষি কর্মসূচি রয়েছে। এখন আমরা পড়ব সেই এনজিওর কৃষি বিষয়ক যে কার্যক্রমগুলো তারা করে থাকে সেই কাজগুলো সম্পর্কে আমরা একটু পড়ব। কৃষকদের কাছে উন্নত প্রযুক্তি হস্তান্তর করে। আমরা শুরুতেই বলেছি যে আমাদের কৃষির অনেক নতুন নতুন উন্নত জাত উদ্ভাবিত হয়, উন্নত প্রযুক্তি রয়েছে। এটা আমাদের কৃষকদের মাঝে হস্তান্তর করা হচ্ছে এনজিওর একটি গুরুত্বপূর্ণ কাজ। শুধু তাই না, উচ্চ ফলনশীল এবং হাইব্রিড ফসলের যাতে যা যাতে কৃষকরা চাষ করে সে ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়, এবং সেই উদ্বুদ্ধ করার জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি। আমরা প্রদর্শনী প্লটের ব্যবস্থা করেছি। কৃষি উপকরণ সরবরাহ করে থাকে, কৃষি বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকে এনজিওরা, এবং কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এটা আমরা বলেছি যে আমরা কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, সেখান থেকে তারা নতুন প্রযুক্তি বা নতুন জাত বা উদ্ভাবিত জাত কীভাবে চাষাবাদ করবে সে সম্পর্কে তারা হাতে কলমে জ্ঞান লাভ করতে পারবে। কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে কৃষকদেরকে আমরা নতুন নতুন জাত বা উচ্চ ফলনশীল জাত এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে আমরা আগ্রহী করে তুলতে পারি। সহজ শর্তে কৃষি ঋণ, সহজ শর্তে বা কখনো কখনো স্বল্প সুদে কৃষকদেরকে ঋণ দানের ব্যবস্থা করে থাকে। এছাড়া এনজিওর আর কিছু কাজ রয়েছে, যেমন কৃষির উৎপাদন বৃদ্ধিতে কৃষকদেরকে পরামর্শ দেয়, কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সরবরাহ করে, বীজ এবং চারা উৎপাদন করে কৃষকদেরকে সরবরাহ করে থাকে এবং শেষ কার্যক্রমে সহায়তা করে থাকে। কৃষির বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয় এবং প্রাকৃতিক দুর্যোগ এবং আপদ মোকাবেলার জন্য কৃষকদেরকে সহায়তা করে থাকে। অর্থাৎ হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে অথবা কোনো আপদ দেখা দিলে, আপদ বলতে আমরা ফসলে কীটনাশক, কীট বা পোকা দমনকে বলে থাকি, বা কীট বা আপদ বালাইকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ ফসলে রোগ এবং পোকাকে আমরা আপদ বলে আখ্যায়িত করেছি। তো এইরকম কোনো আপদকালীন সময় এবং প্রাকৃতিক দুর্যোগের সময় এনজিও কৃষকদেরকে সহায়তা করে থাকে। এই ছিল আমাদের মোটামুটি এনজিওর কাজ। এই এনজিওগুলোকে আমরা চার ভাগে ভাগ করেছি তাদের কার্যপদ্ধতির উপর ভিত্তি করে। প্রথমত রয়েছে দাতা এনজিও, অর্থাৎ যারা লোন দেয় বা ঋণ দানের ব্যবস্থা করে থাকে। এই দাতা এনজিওর মধ্যে রয়েছে অক্সফাম, আগা খান ফাউন্ডেশন এবং জাইকা। এছাড়া রয়েছে আন্তর্জাতিক এনজিও যেমন ওয়ার্ল্ড ভিশন, সেভ দ্য চিলড্রেন ও কেয়ার। জাতীয় এনজিও এর মধ্যে রয়েছে ব্র্যাক এবং পোশিকা। স্থানীয় এনজিও এর মধ্যে রয়েছে সৃজনী, সোনালি এবং বাস্তু শিখা। এ হচ্ছে এনজিও শ্রেণী বিভাগ। এখন আমরা পড়ব কৃষি উপকরণ সরবরাহ করে কিছু প্রতিষ্ঠানের নাম। তো আমরা শুরুতে বলেছি কৃষি উপকরণ বলতে আমরা বুঝি কৃষি উৎপাদনের জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা বলে থাকি উপকরণ, যেমন সার, বীজ এবং কীটনাশক। তো বীজ উৎপাদন এবং সরবরাহকারী কিছু প্রতিষ্ঠানের নাম আমরা শিখবো এখান থেকে। বীজ উৎপাদন এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, তারপর হচ্ছে লালতির সিড, এসিআই সিড, আফতাব বহুমুখী ফার্ম লিমিটেড এবং সুপ্রিম সিড কোম্পানি। এইসব প্রতিষ্ঠানগুলো বীজ সরবরাহ করে থাকে এবং উৎপাদন কার্য কৃষকদেরকে সহায়তা করে থাকে। এরপর রয়েছে কীটনাশক সরবরাহকারী প্রতিষ্ঠান। কীটনাশক বলতে আমরা বুঝি
অর্থাৎ ফসলে যদি কখনো কীট বা পোকার আক্রমণ হয়, তাহলে আমরা যেটা ব্যবহার করি ওষুধ হিসাবে এটাকে বলা হয় থাকে কীটনাশক বা পেস্টিসাইড। এই কীটনাশক সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পদ্মা অয়েল কোম্পানি, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড, তারপর সেতু কর্পোরেশন লিমিটেড, বেক্সিমকো এবং স্কোয়ার। এছাড়া রয়েছে সার সরবরাহকারী প্রতিষ্ঠান। আমরা উদ্ভিদের বৃদ্ধি এবং পরিপুষ্টির জন্য বাইরে থেকে কৃত্রিম উপায়ে যদি যে খাবারটা প্রয়োগ করি, এটা কি আমরা বলে থাকি সার। আমরা ফসলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে পারি, রাসায়নিক সার অথবা জৈব সার। ঠিক আছে, রাসায়নিক সারের মধ্যে যে সারগুলো আমরা দিয়ে থাকি এবং যে প্রতিষ্ঠানগুলো সরবরাহ করে থাকে, তাদের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের নাম আমরা এখানে শিখব, যেমন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, সুরমা ফার্টিলাইজার, মেঘনা ফার্টিলাইজার, যমুনা অ্যাগ্রোকেমিক্যাল ইত্যাদি। সর্বশেষ আলোচনার বিষয় হচ্ছে আজকের ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ইন্টারনেট বলতে আমরা কি বুঝি? তাহলে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, এর মাধ্যমে হচ্ছে যোগাযোগ এবং তথ্য সংগ্রহ করা যায়। কৃষি তথ্যের সবচেয়ে বড় ভাণ্ডার হচ্ছে ইন্টারনেট ওয়েবসাইট। যে কেউ ঘরে বসে ফসলের জমিতে অথবা যে কোনো স্থান থেকে দেশ বিদেশের যে কোনো কৃষি বিষয়ক তথ্য ইন্টারনেট থেকে পেতে পারে। এটা ইন্টারনেটের সুবিধা যে আমি ঘরে বসে অথবা ফসলের জমি থেকে অথবা যে কোনো স্থান থেকে দেশ বিদেশের যে কোনো কৃষি বিষয়ক সমস্যার সমাধান কিন্তু ইন্টারনেট থেকে পেতে পারে। দেশের কৃষকরাও উন্নয়ন ও ইউনিয়ন ও তথ্য সেবা কেন্দ্র থেকে কৃষি তথ্য এভাবে পেতে পারে। ইন্টারনেট থেকে কৃষি তথ্য দিয়ে পাওয়ার উপায়, অর্থাৎ আমরা কিভাবে ইন্টারনেট থেকে কৃষি তথ্য দিয়ে পাবো সেই বিষয়ে একটু আমরা জানি। প্রতিটি কৃষি প্রতিষ্ঠানের কিন্তু কৃষক পৃথক পৃথক ওয়েবসাইট আছে, যেমন আমরা ডিএ এর কথা বলেছি, এদের একটা ওয়েবসাইট রয়েছে। আমরা এআইএস এর কথা বলেছি, অর্থাৎ এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস, যেটা এদেরও একটা ওয়েবসাইট রয়েছে। এই পৃথক পৃথক ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এই তথ্য বা সেবাগুলো পেতে পারি। ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটে প্রতিষ্ঠানের পরিচিতি, সেবাসমূহ, অবদান, কার্যক্রম এবং উৎপাদন, কৃষকদের জন্য পরামর্শসমূহ, যাবতীয় তথ্য দিয়ে এখানে থাকবে। যার যে বিষয়ে তথ্য দরকার, সে সেই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করবে এবং ইন্টারনেটের মাধ্যমে সেই ওয়েবসাইট থেকে ইন্টারনেট সংযোগ করে, কম্পিউটার অন করে, ইন্টারনেট প্রোগ্রামে ক্লিক করে তারপরে সেখানে ঢুকতে পারবে। যেমন কোনো কৃষক যদি তার জমিতে কতটুকু সার লাগবে এটা জানতে চায়, তাহলে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে তাকে প্রবেশ করতে হবে। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের ঠিকানা দিয়েছি, যেমন কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েবসাইটে যদি তুমি ঢুকতে চাও, তাহলে আমাদেরকে www.moha.gov.bd এটাতে ক্লিক করতে হবে, তারপরে যে কোনো সমস্যার সমাধান আমরা এখান থেকে পেতে পারবো। মোয়া বলতে এখানে মন্ত্রণালয়কে বোঝানো হয়েছে। কৃষি সম্প্রসারণের অধীনস্থ ওয়েবসাইট www.dae.gov.bd, অর্থাৎ ডিএ বলতে ডিরেক্টরেট অফ এগ্রিকালচার এক্সটেনশনকে বোঝানো হয়েছে। কৃষি তথ্য সার্ভিসের অধীনস্থ ওয়েবসাইট হচ্ছে www.ais.gov.bd, এআইএস বলতে এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিসকে বোঝানো হয়েছে। এভাবে আমরা ইনফরমেশনগুলো এখান থেকে জানতে পারবো। তো মোটামুটি এই ছিল আমাদের এই পরিচ্ছেদে আলোচনার বিষয়, যে আমরা কোন কোন মাধ্যম থেকে কৃষির তথ্য এবং সেবা পেতে পারি। এছাড়া ছিল বেসরকারি সমস্ত এনজিওর কাজ, পিএডিসির কাজ এবং ডিএ এর কাজ, এগুলো মোটামুটি আমরা এই পরিচ্ছেদ থেকে শিখলাম। তোমাদের বাড়ির কাজ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।